সম্প্রতি টলিউডে যৌন হেনস্থা প্রসঙ্গে মুখ খুলেছিলেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। তাকে বলতে শোনা গিয়েছিল, টলিউডে 60% যৌন হেনস্থার অভিযোগই রয়েছে পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধে। আর এরপরেই শুরু হয় বিতর্ক। শোনা যাচ্ছে, এই মন্তব্যের জেরে তাকে মানহানির মামলার নোটিশ পাঠিয়েছে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার কিছু সদস্যরা, যদিও এখনো পর্যন্ত এই প্রসঙ্গে মুখ খোলেননি স্বরূপ। শরীরে বাসা বেঁধেছে মারণরোগ ক্যান্সার, তবুও হার মানেননি হিনা খান। মনের জোরে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। আর এবার অসুস্থ শরীরে কোণের সাজে ধরা দিলেন হিনা। না, তিনি বিয়ে করেননি, বরং কোণের সাজে র্যাম্পে হেঁটে বাজিমাত করেছেন অভিনেত্রী। সম্প্রতি সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাকে দেখা যাচ্ছে বধূবেশে লাল লেহেঙ্গা পরে দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে র্যাম্পে হাঁটছেন হিনা। তার মনের শক্তিকে কর্ণিশ জানাচ্ছেন নেট নাগরিকরা। সম্প্রতি মেয়ে আরাধ্যাকে নিয়ে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই রবিবার পন্নিয়ান সেলভান পার্ট 2 এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এদিন পরিচালক কবির খানের হাত থেকে পুরস্কার নেন অভিনেত্রী, আর সেখানেই নজর কাড়লেন আরাধ্যা। দর্শক আসনে বসে মায়ের সেই বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করতে দেখা গেল অভিষেক কন্যাকে। এমনকি এদিন মায়ের জন্য চিয়ার লিডার হিসেবেও দেখা যায় আরাধ্যাকে। চলতি বছরের মার্চ মাসে এঙ্গেজমেন্ট সারেন আদিতি রাও হায়দারি। আর এবার 6 মাস পর দক্ষিণের রীতিনীতি মেনে 7 পাকে বাধা পড়লেন আদিতি ও সিদ্ধার্থ। সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের একগুচ্ছ ফটো শেয়ার করেন নবদম্পতি। সেখানে দেখা যায়, দক্ষিণে ঐতিহ্য মেনে দুই পরিবারের কাছের মানুষদের সাক্ষী রেখে বিয়ে করেছেন তারা। এদিন আদিতির পরনে ছিল অর্গানজার টিস্যু ম্যাটেরিয়ালের জরি ওয়ার্ক করা লেহেঙ্গা, সঙ্গে মানানসই সাবেকি গয়না। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিল ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাক ফেস্তি। এদিন খবরটি প্রকাশে আসতেই তারকা নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। সম্প্রতি নিজের অসুস্থতার কথা জানিয়ে গানের সমস্ত কনসার্ট বাতিল করেছিলেন গায়ক অরিজিৎ সিং। তবে এবার অসুস্থতা কাটিয়ে ফের মঞ্চে ফিরলেন গায়ক। সোমবার সকালে নিজের কনসার্টের কিছু ছবি পোস্ট করেন অরিজিৎ। সেখানে তাকে দেখা যায় লন্ডনের একটি কনসার্টে লাইভ পারফর্ম করেছেন অরিজিৎ, তবে তিনি একা নন, এদিন তার সঙ্গে ছিলেন এড শেরিনও। এদিন কনসার্টে যুগলবন্দি করেছেন অরিজিত এড শেরিন। আগামী বছর ঈদে মুক্তি পাওয়ার কথা সলমান খান অভিনীত ছবি সিকান্দার। আর এই ছবিতেই প্রথমবার রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধবেন বলিউডের ভাইজান। কিছুদিন আগেই শোনা গিয়েছিল সলমানের ছবিতে দেখা যাবে দক্ষিণী তারকা কাজল আগরওয়ালকে। এবার শোনা যাচ্ছে আরও এক বলিউড অভিনেতা যোগ দিতে চলেছেন ছবিতে। সূত্রের খবর, সলমানের ছবিতে থাকতে চলেছেন শর্মান যোশী। শোনা যাচ্ছে ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে শর্মানের। রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাডুকন। মুম্বাইয়ে আম্বানিদের হাসপাতালে জন্ম হয়েছে তাদের প্রথম সন্তানের। আর প্রায় 1 সপ্তাহ পর ছোট্ট কন্যাকে নিয়ে বাড়ি ফিরলেন দীপিকা। রবিবার দীপিকা ও তাদের নতুন সদস্যাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন রণবীর ও তার বাবা। বাদবাকি সেলেবদের মতোই এখনো পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি।